বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে বয়েস টাইপিং করবেন এবং বয়েস টাইপিংয়ের জন্য যে কয়টি সেটিং আছে সেই কয়টি সেটিং আপনারা কীভাবেই করে নেবেন তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে সেই সেটিংগুলো করে নিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কীবোর্ডটি আছে রিডমি কিবোর্ড এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংটি আছে সেটিংয়ে আপনারা ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে যে প্রথম প্রিফারেন্স লেখাটি আছে অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ইনপুট কী লেখা আছে এটিকে কী করবেন আপনারা অন করে দেবেন যদি আপনাদের মোবাইলে অফ থাকে তাহলে কী করবেন অন করে দেবেন অন করার পরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এখন টাইপিং অপশনে চলে যাব আমরা টাইপিং অপশনে চলে যাওয়ার পরে সেখানে কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা সেটিং করবেন তারপরে আপনারা যখন বলবেন তখনই কী হবে টাইপিং হতে থাকবে সো দেখে দিচ্ছি কীভাবে আপনারা বয়েস টাইপিং করে নিতে পারেন টাইপিং অপশনে গিয়ে এখন সিম্পলি আমি জাস্ট একটি উইন্ডোজ ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে টাইপিংয়ে যাব আপনারা যখন টাইপিং অপশনে যাবেন তখন দেখতে পাচ্ছেন রিদমিক কিবোর্ডটির একেবারে উপরে এখানে রাইট কর্নারে একটি মাইক্রোফোনের মতো চিহ্ন দেওয়া আছে অথবা অপশন দেওয়া আছে এই অপশনটিকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংটি আছে এই সেটিংয়ে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে উপরে যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেই লেখাটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন যে এখানে ইংলিশ ওয়েড সিলেক্ট করা আছে সো এটিকে কী করবেন আপনারা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে খুঁজে নেবেন যে এখান থেকে বাংলাদেশ যেটি আছে বাংলাদেশটিকে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে এখানে যে সেইভ আছে সেইভে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখে নেবেন যে ল্যাঙ্গুয়েজটি এখন চেঞ্জ হয়ে বাংলা বাংলাদেশ লেখা আসছে এখন আমরা যদি ভয়েস টাইপিং করি তাহলে কিন্তু ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন এবং আমার ভিডিওতে যদি কোথাও কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলোকে সলভ করার জন্য অথবা আপনাদের সমস্যাগুলোকে অনলাইনে সমাধান দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে তাহলে চলুন এখন যেটি হচ্ছে যে এখন যে কাজটি হচ্ছে এখানে আপনারা এই যে অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কথা বলতে থাকবেন বলার পরে দেখতে পাবেন যে এখানে বাংলায় টাইপিং শুরু হয়ে গেছে বন্ধুরা এখন যেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এখন আমার স্ক্রিন রেকর্ডিং করতেছি সেই জন্য দেখা গেছে এখন আমি যতই করি কোনো লাভ নেই এখানে কোনো টাইপিং হবে না এবং টাইপিং অপশনটি আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা ধন্যবাদ সবাইকে